মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আর নিউ ব্লগ। আজকে শনিবার সকাল, এখন 7:30। আজকে কোজা করি লক্ষ্মী পূর্ণিমা, সকলকেই জানাই লক্ষ্মী পুজোর আন্তরিক শুভেচ্ছা। মেবি এবছর থেকে আর আমার বাড়িতে যেহেতু পুজোটা হবে না, আবার পরে কখনো মা পুজো চাইলে পুজো পাবে, তো কাল থেকে বেশ মন খারাপ লাগছে। কি বলবো, এটা মিথ্যে কথা বা অভিনয় কোনোটাই করে লাভ নেই। লাস্ট 5 বছর ধরে যেহেতু এটা একটা মানে আমার জীবনের অঙ্গ হয়ে গিয়েছিল, পুজো আর্চা করতে ছোটো থেকেই ভীষণভাবে ভালোবাসি। তাই আমার মনে আছে প্রথম বছর আমি স্বেচ্ছায় জোর করে পুজো করব বলে পুজোটা শুরু করেছিলাম। পরে 4টে বছর নিজের বাড়িতে সেই পুজোটা আমি কন্টিনিউ করেছিলাম। পুজোর তো প্রচুর বাসনপত্র আপনাদের সঙ্গে আমি আগেও শেয়ার করেছি, যেহেতু খিচুড়ি ভোগ প্রসাদ হতো, অন্ন ভোগ হতো, সেহেতু অনেকটাই যোগাড় যন্ত্র সবটাই থাকতো। পুরনো যারা আমার ব্লগ দেখেন তারা জানবেন লক্ষ্মী পুজোর দিন আমার বাড়িতে ঠিক কত ধরনের রান্না হতো, পুজো হতো কীরকমভাবে, সবটাই আগে আপনারা হয়তো দেখেছেন। তো একটা তো বেশ মন খারাপ কাজ করছেই, তো ঠিক আছে। এখানের নিয়মটা একটু আলাদা, এখানে আমাদের লুচি দেওয়া হয়, লুচি সুজি। তো এখানে যা যা নিয়ম আছে সেই অনুযায়ী পুজোর কাজে তো ডেফিনেটলি নিজেকে ব্যস্ত রাখবো, কারণ পুজো আর্চা সবসময় ভীষণ ভালোবাসি। আর আমার বাড়িতে না হলেও এই বাড়িতে মা যদি আমার হাতেই পুজো মানে নিজের খাবার প্রসাদ নিতে চান, সেখানে আমি অবশ্যই কাজ করব। তো চলুন আজকের ব্লগটা এবার এখান থেকে শুরু করছি। এখানে কিন্তু আমার বাড়ির মতো কোজাগুড়ি লক্ষ্মী পুজো বেসিক্যালি সন্ধ্যের দিকেই পুজোটা হয়, তবে এবছর গ্রহণেরও একটা মোস্ট প্রবাবলি কোনো একটা এফেক্ট বা ব্যাপার কিছু আছে, ওটা আমি এক্স্যাক্টলি বলতে পারছি না, আই এম সরি। তার সাথে এখানে মূর্তি পুজোগুলো বিকেলের দিকে হয় বলে ঘরোয়া প্রত্যেকটা বাড়িতেই পুজো এগুলো সকালের দিকেই এখন করে ফেলে, তাই এতটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়া, জাস্ট 1 কাপ চা খেয়ে এবার স্নানে বেরিয়ে যাব। তো চলুন আজকে ব্লগটা এবার এখান থেকে শুরু করছি। চলুন, যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। প্রায় 10:30 বাজে এখন, ঠাকুরের জায়গাটা মোটামুটি গুছিয়ে সাজানো হয়ে গেছে। এরপর ঠাকুরের অল্প কিছু ভোগ হবে, নারকেল মিষ্টি হবে, লুচি হবে আর সুজি হবে। নারকেলটাকে কুড়ে রেডি করে নিয়ে নারকেল মিষ্টিটা আগে বানিয়ে নেব।
তপন কুমার ঘোষ দাস মাধুরী ঘোষ দাস পরিবার সঙ্গে দেবতা পূজা পূর্বক নম শ্রী লক্ষ্মী পূজন গোত্র নাম ব্রাহ্মণায় অহং সম্প্রমন্ত্রিণা তন্ত্রিণা ক্রিয়াহীনা বিধিহীনা চ পরিপূর্ণ রাষ্ট্রন্ত। অনেকক্ষণ আগে পুজো হয়ে গেছে, এরপর একটু টিফিন করছি, একটা 25-এর মতো বাজে, এইটুকু করে নিয়ে দুপুরে আমাদের খাবার কি হবে, পরোটা না লুচি? পরোটাই ভালো, লুচি করতে পারো সময় না, পরোটা আলুর দম হবে। এই সমস্ত প্রসাদ এখানে, যেহেতু আগেই বললাম, তবে এখানে স্পেশাল যেটা হয়, আমার ঠাকুমা পুরো ঘিয়ের লুচি ভাজা ভাজতেন আজকের দিনে, মানে মা লক্ষ্মীকে নিবেদন করতেন প্রসাদে। তো আমি যেমন করি, সাদা তেল দিয়ে অল্প একটু ঘি মিক্সড করে দিই, যেহেতু ঘি হজম হয় না, তবে আজকেরটা পুরো ঘিয়ে ভাজা। ঝিঙেটা কি বলছে একবার বলো? আলফোস্তর করা থেকে নেমে এসে বলছে গাছে উঠবো। সেই টিফিন করা হয়েছিল, আজ আর এখনো খাবার বানানো হয়নি, এরপর হবে 4:45 বাজে, আমিও পিসিদের সাথে বসে বসে চা বিস্কুট খেয়ে নিয়েছি। পরোটা আর আলুর তরকারি হবে। বাবা সবে বেরিয়েছে, বাবা নামবেই 7:10 কতুলপুরে। আজকে তাওয়াটা আমার বড্ড পুড়ে গেছে, ময়দা জিনিসগুলো আমার একটু মিষ্টি মিষ্টি লাগে। তরকারিটা খেয়ে দেখো কেমন হয়েছে। তরকারি ভালোই হয়েছে। না খেয়ে কিন্তু বলে দিচ্ছ কাকু তুমি? না একদম খাচ্ছি, দুবার কেন? হ্যাঁ ওই গরমটাকে তুমি খেতে পাচ্ছ? হ্যাঁ দুবার চার কেন আলু মাই দিয়ে দিচ্ছি। তোর কাকু এখন আমাদের পাল্লায় পড়েছে, ভালো না বলে আছে না? দেখো নুন চা তবে মুখে ছাড়ে। হ্যাঁ পটগুলো নরমই হয়েছে, আমি ভাবলাম না কুমড়ো তো কিছু আরে মুখ ছাড়ে না। না এটা ভালো হয়েছে, শক্ত হয়ে যাবে পটগুলো। পটগুলো রাত্রি এখন 10:00 বাজে। এই কদিন রোজ সন্ধ্যেবেলায় সেজু কাকিমা ছোট কাকিমা আর বনো আসছে বলে সময়টা বেশ কেটে যাচ্ছে। কলকাতায় ফিরে গিয়ে খুব মুশকিল হবে তখন, তখন সেই আবার একই ঘেরাটোপে আটকে যাব। সন্ধ্যে থেকে দুটো লক্ষ্মী পুজোর বাড়িতে নিমন্ত্রণ ছিল, মা যেতে পারেনি, মায়ের শরীরটা অতটা ভালো নেই বলে, আর আমার কোনো যাওয়ার ইচ্ছেও ছিল না। বাবা বাবা সবে গেছে, সেখান থেকে খাবার এলে তারপরে খেয়ে শোয়া, অনেকটাই দেরি এখন। চলুন আজকে ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি, যদি কিছু ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে, টাটা অ্যান্ড গুড নাইট।